আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভারত থেকে তুমি জুদ্দিন ভাই জানতে চেয়েছেন যে আংটি পরা জায়েজ আছে কিনা। যে সম্মানিত ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন, আংটি পরা পুরুষদের জন্য স্বর্ণ পরা যাবে না, স্বর্ণ পরা নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বর্ণ পরা হারাম। এবং এক সাহাবীর হাতে তিনি আংটি দেখলেন, সে আংটিটা খুলে তিনি ফেলে দিলেন, তিনি দূরে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন। সুতরাং আংটি পরা সম্পূর্ণ নাজায়েজ, স্বর্ণের আংটি। যেটা প্রমাণ আমরা পাই সহিহ বুখারী 1239 নম্বর হাদিস, সহিহ বুখারী 2445 নম্বর হাদিস, সহিহ বুখারী 5635 নম্বর হাদিস, সহিহ বুখারী 5650 নম্বর হাদিস, সহিহ বুখারী 6222 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম 2068 নম্বর হাদিস, সহিহ মুসলিম 5175 নম্বর হাদিস। এই হাদিসগুলো প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য স্বর্ণের আংটি, শুধু স্বর্ণের আংটি নয়, স্বর্ণ ব্যবহার করাটাই তিনি হারাম বলেছেন, তিনি নাজায়েজ বলেছেন পুরুষদের জন্য। এরপর আসি সম্মানিত ভাই, পুরুষেরা কি রূপা পড়তে পারবে কিনা? জি, পুরুষেরা রূপা পড়তে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রূপার একটি আংটি ব্যবহার করতেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তেনার হাতে সেই আংটিটা ছিল। সেই আংটিটার মধ্যে লেখা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার মধ্যে লেখা ছিল, যেটা রয়েছে সহিহ বুখারী 5873 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম 2091 নম্বর হাদিস, এবং 2094 নম্বর হাদিস। প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রূপার আংটি ব্যবহার করতেন। এরপরে আসি যে পুরুষেরা কি লোহার আংটি ব্যবহার করতে পারবে? জি, অবশ্যই পুরুষেরা লোহার আংটি ব্যবহার করতে পারবে, যেটা প্রমাণ রয়েছে সহিহ বুখারী 5175 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 125 নম্বর হাদিস, যে পুরুষেরা লোহার আংটি ব্যবহার করতে পারবে। যে সম্মানিত ভাই, সর্বোপরি কথা হচ্ছে পুরুষেরা স্বর্ণের আংটি, এমনকি স্বর্ণের চেন, স্বর্ণ ব্যবহার করতে পারবে না। আশা করি আপনার উত্তর বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।